হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পর্কে ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। চা করে নিয়েছি, দেখছো এখানে বিস্কিট রাখা আছে, পাশে চিড়ে ভাজাও আছে। তো এখন সকাল সকাল আমরা চা, বিস্কিট আর চিড়ে ভাজা খাবো, ও চা খেয়ে এখন কাজে চলে যাবে। আমাদের চা খাওয়া হয়ে গেছে, ও কাজে চলে গেছে চা খেয়ে। এখানে আমি ডাল নিয়ে নিয়েছি, ডাল ধুয়ে বসিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আজকে ডাল রান্না করবো। ডাল ধুয়ে বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে কাপড় কেচে নিয়েছি, সব কাপড় কাঁচা হয়ে গেছে। এখন যাচ্ছি আমি ছাদে এগুলো দিতে। ছাদে থেকে চলে এলাম কাপড় জামা দিয়ে, বালতিতে জল নিয়ে নিয়েছি, ঘর মুছবো। আমি ঘর মুছে বাসন মেজে ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি, চলো তোমাদের দেখিয়ে দিই। দেখছি এখানে ভাত হচ্ছে, কুকারে ডাল সেদ্ধ করা হয়ে গেছে। আমি গামলাতে জল নিয়ে নিয়েছি, ঝিলিককে স্নান করাবো। দেখতে দেখতে বেলা হয়ে গেছে, ওকে স্নান করাবার সময় হয়ে গেছে। আজকে শুধু জল দিয়েই স্নান করাবো, আজকে আর সাবান বডি ওয়াশ এগুলো কিছুই দেবো না, কালকে দিয়েছিলাম সেই জন্য। প্রত্যেক দিন তো দিই না, মানে একদিন দুদিন পর পর ওকে বডি ওয়াশ দিয়ে স্নান করাই। তো আজকে শুধু জল দিয়ে স্নান করাবো, ওকে স্নান করিয়ে দিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করছি। ভাত হয়ে গেছে, ওকে স্নান করিয়ে তেল টেল লাগিয়ে দিয়েছি, কাপড় জামা পরিয়ে দিয়েছি। এখন ওর জন্য খাবার তৈরি করছি, এখানে জল গরম করছি, জল ফুটানো আছে, শুধু এখন একটু গরম করব। আর ডাক্তার ইজু লিখেছে, তো এখন সেটাই খাওয়াবো। ওকে তো এখন খাবার একটু একটু খাওয়াতে হবে, তো সেই জন্য ভারী খাবারও দরকার। তো এখন সেটাই ওর জন্য বানাবো, ওকে খাইয়ে দিই, তারপর আবার তোমাদের সঙ্গে এসে দেখা করছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার ফোড়ন দেবো সেই জন্য। আসি দাদা, আজকে মেয়ে ঘুমোয়নি আর কি। Thank you.
ডাল নামিয়ে নিয়েছি, ডাল নামিয়ে আবার কড়াই বসিয়ে দিয়েছি। আলু কেটে রেখেছি, এটা আমি ভাজবো। আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কালো দিয়ে ফোড়ন দিচ্ছি বাঁধাকপিতে। বাঁধাকপি আমি আগে কেটে ধুয়ে ভাপ দিয়ে জল ফেলে দিয়েছি, নাহলে বন্ধ করবো সেই জন্য। এখানে আদা জিরা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। আলু দিয়ে দিয়েছি, সব কিছু একবার দিয়ে দিয়েছি। এখন বাঁধাকপির তরকারি হয়ে গেছে। কড়াই পরিষ্কার আছে, আর ধুতে হবে না। এটার মধ্যে টমেটো চাটনিটা বানিয়ে নেব। টমেটো ছিল অনেক, তো দেখলাম পাকা আছে, তো সেই জন্য বানিয়ে অনেকদিন থেকে বানাইনি। খুব ভালো করে গলে গেছে টমেটো। দেখেছো কত ভালো করে গলেছে, পাকা টমেটো ছিল সেই জন্য তাড়াতাড়ি গলে গেছে। নুন দিয়েছিলাম, দেখেছি ভালো করে গলে গেছে। এখন এটা ভালো করে ভাজা হলে তাকে নামিয়ে দেবো একটু করে।
চাটনি হয়ে গেছে, রান্না হয়ে গেছে, ডাল ভাত বাঁধাকপি তরকারি আর চাটনি। আমি স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর জানি তো খাবার পরে আর ইচ্ছে করে না কিছু করতে, আমি সেই জন্য খাবার আগে সব কাজ করে দিই তারপর খাওয়া দাওয়া করি। তোমরা তো দেখেছো আমার সব কাজ হয়ে গেছে, এখন আর কোনো কাজ নেই, মেয়ের সঙ্গে একটু বসবো, আমি তো ঘুমোইনি একদমই, ওকে নিয়ে একটু বসতে হবে, আর অনেকক্ষণ হয়ে গেছে, ওকে খাবানো হয়নি আবার, ওকে একটু খাইয়ে দেবো, আমিও একটু ওর সঙ্গে সঙ্গে রেস্ট করে নেবো। বুঝতেই পারছো খাওয়া দাওয়া করার মানে শরীরে ইচ্ছে করছে না কিছু করি, সেই জন্য রেস্ট করা আমার হয়ে গেছে। ও কাজে থেকে চলে এসেছে, মেয়েকে রাখছে, আমি এখানে চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে, এখনও চা খাবে, আর তো কিছু কাজ নেই, দেখেছো রান্না বান্না করে নিয়েছি, আর বারবার এখন আমি করি না, দেখো রাত্রে খুব কম রান্না করি, আজকেও করবো না, করাই আছে, মানে কি হয় বলো তো, পারি না ওকে নিয়ে একা একা বারবার রান্না বান্না করতে অসুবিধে হয়ে যায়, সেই জন্য সব কিছু আছে। আর আজকের মতো ব্লগ আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, এখনো যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তোমাদের সবাইকে টাটা।